দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। রংপুরের বদরগঞ্জে মশক নিধন, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফ উদ্দিন আহমেদ লাবু। ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ টেক্সাঘাট আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে মশক নিধন, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব নবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব ফজলে রাব্বি সুইট। মুখ্য আলোচক মহাব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয়ের মোহাম্মদ নবিল করিম, আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহসিনা বেগম সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সাইফউদ্দিন আহমেদ লাবু, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।